সোমবার থেকে রাজ্যের ধলাই জেলার প্রতিটি প্রাইমারি স্কুলে চালু করা হলো ছাত্রছাত্রীদের জন্য ব্রেকফাস্ট প্রক্রিয়া। এদিন সকালে কমলপুর মহকুমার মানিক ভান্ডার ভিলেজ উচ্চ বুনিয়াদী বিদ্যালয়েও বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সদস্যরা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে চালু করা হয় প্রাইমারি ছাত্রছাত্রীদের মধ্যে ব্রেকফাস্ট প্রক্রিয়া। প্রথম দিন ছাত্রছাত্রীদের সেদ্ধ ডিম দেওয়া হয় ব্রেকফাস্টে। এই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 65 জন। এদিন ডিম পেয়ে খুশি পড়ুয়ারা। আমাদের ত্রিপুরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্টের মধ্যে শুধু ধলাই ডিস্ট্রিক্টে একটা নতুন প্রাথমিক বিভাগে পোলাপানরা যাতে সকালবেলা যাতে তারা একটা টিফিন পায়, মিড ডে মিল তো পাবেই, মর্নিং ব্রেকফাস্ট আজকে সোমবার শুরু। আজকের দিনে ডিম আমরা ডিম দিয়েছি এবং আজকে খিচুড়ি খাবে। এবং এই গাউসভার আমাদের স্কুলের যে এসএমসি কমিটি আছে এবং গাউসভার যে প্রধান আছে তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেন। তাদের সহযোগিতায় আমাদের স্কুলটা খুব ভালো চলছে। সবসময় তারা সহযোগিতা করেন, আমাদের স্টাফ তারাও সহযোগিতা করেন, স্কুলের পঠন পাঠন খুব ভালো চলছে। আমরা চাই আরও উন্নত বিদ্যালয়ে প্রাতরাশের ব্যবস্থা রাখায় খুশি ছাত্রছাত্রীরা। মূলত পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতেই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।